আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। তো স্পেশাল কেন সেটা বলছি একটু পরে। আর আজকের ভিডিওটা প্রথমে আমি রান্না দিয়ে শুরু করছি। তো লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমি এখন। তো এটা আসলে আমার অসম্ভব প্রিয় একটা খাবার, আফিফের আব্বু অনেক পছন্দ করে। তো প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন এটাকে কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো প্রসেসটা দেখতে থাকুন। আর বলছি, আসলে একটা মানুষ যখন ভালো লাগার বা মন ভালো করার কারণ হয় এবং সেই মানুষটাই যখন মন খারাপ করার কারণ হয়, তখন আসলে অনুভূতিটা কেমন হয় সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আমি। তো দেখলেন আমি শাকগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়েছি, মোটামুটি পানিটাও শুকিয়ে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যেই কিন্তু সম্পূর্ণ শাকটা রান্না করছি, আমি বারবার মানে কড়াই হাঁড়ি চেঞ্জ করছি না। তো এখন সামান্য তেল দিয়ে নিলাম আর সেখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো সেগুলোকে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে মাছগুলোকে সাইডে সরিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো সেটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিব, তো যাতে মানে সুবিধা হয় একসাথে করে নেওয়ার জন্য। এই জন্য আমি একটা কড়াইতেই করছি, চাইলে আপনারা কড়াই চেঞ্জ করেও নিতে পারেন। তো এখন আমি দুইটা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম। তো তারপর সবগুলো উপকরণ মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব রকমের মজা। আর চিংড়ি মাছ তো আমার অনেক প্রিয়, তো যে কিছুতেই চিংড়ি মাছ দেই না কেন ভালোই লাগে খেতে। তো যেই মানুষটা আসলে মনটা ভালো করার কারণ, অনেক বেশি খুশি এবং আনন্দ দেওয়ার কারণ, সে হচ্ছে আমার ছোটবেলার বাল্যবেলার বান্ধবী। তো যখন থেকে আসলে বন্ধু জিনিসটা বুঝতে শিখেছি, তার আগে থেকেই হয়তো ও আমার বান্ধবী। কারণ আমাদের সম্পর্কটা, আমাদের বয়স যখন 4.5 বছর বা 5 বছর, তখন থেকে আর এখন অবধি অনেক ভালো আছে। তো শাকের রেসিপিটা যে দেখালাম, এই তো দেখতে পারছেন, দেখলে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো রান্নাবান্না শেষে এদিকে আফিফকে গোসল টোসল করিয়ে নিয়েছি, তারপরে ওকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। তো আমার ফ্রেন্ডের কথা বলছিলাম, আজকে হচ্ছে ও ঢাকা থেকে সিলেট আসবে, ওদের রাতে হচ্ছে রাতের গাড়িতে আসবে, কালকে সকালে পৌঁছাবে আমাদের এখানে। তো সেই জন্য অসম্ভব রকমের ভালো লাগছে যে অনেকদিন পরে ওর সাথে সময় কাটাতে পারবো। বাট ও আসলে অনেক বেশি টাইট শিডিউল নিয়ে এসেছে, মাত্র একদিনই বলা যায় থাকবে, পরের দিন রাত্রে আবার চলে যাবে, আর এর মধ্যে বেশ কয়েকটা জায়গায় ঘুরতেও যাবে। তো সেই ঘোরার ট্যুরগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরাও ঘুরতে গিয়েছিলাম, তো সেগুলো শেয়ার করব। তো বিকেলবেলা আবার আমরা বের হলাম একটু শপিং করার জন্য, কিছু জিনিস কেনার দরকার ছিল এই জন্য বের হলাম। তো অ্যাপেক্স থেকে জুতা নিব ভাবছিলাম, তো হঠাৎ ইচ্ছে হলো শু নিতে। আফিফের জন্য জুতা দেখছিলাম, বাট ভালো কালেকশন ছিল না ওখানে। তো ভাবলাম যে নিজের জন্য একটা শু নেই, অনেক দিন হলো শু পরা হয় না সেরকম, তো ট্রাই করি। আসলে বন্ধ জুতা আমি একটু কম পরি, আমার পা বেশি ঘামে আর গরম হয়ে যায় এই আর কি। তো তারপরও এই শুটা ভালো লাগলো, তো নিলাম। আফিফের আব্বু খুব পছন্দ করেছে, ওই আসলে বলতেছিল যে এটা নেও। তো এটা নেওয়া, জানি না ভালো মতো পড়তে পারবো কি না। তো শু নিলাম, তারপরে আফিফের আব্বার জন্য কিছু কেনাকাটা করব, আফিফের জন্য কিছু কিনব। আর এদিকে হচ্ছে হয়তো রাত্রে খাওয়া দাওয়াও করতে পারি বাহিরে। আর যেহেতু এই ব্লগগুলো হচ্ছে নববর্ষের সময়কার ছিল, তো ওই সময় অ্যাপেক্সের ওখানে এরকম সুন্দর করে সাজিয়েছিল, তো ভিডিওগুলো আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি আফিফকে নিয়ে সব কিছু মিলিয়ে আসলে তেমন সময় দিতে পারছি না, আর একটা ভিডিওর পিছনে অনেক সময় দিতে হয়। ভিডিও করার চেয়ে এডিট করা, ভয়েস ওভার করা অনেক ডিফিকাল্ট একটা কাজ আর অনেক সময়ের একটা ব্যাপার। তো ছোটো বাচ্চা যাদের আছে তারা তো অবশ্যই জানে, যারা ভিডিও মেক করে।
তো এই জন্য একটু দেরি হয়ে গেল। আর এদিকে আফিফের আব্বুর দুষ্টামি দেখেন, তো সে ছবি তুলছিল যে বউয়ের জন্য জুতা কিনেছে, তো সেটা নিয়ে তো সাথে একটু ভিডিও করলাম। তারপরে খেতে আসলাম আমরা, আজকে সাম্পানে এসেছি। সাম্পান রেস্টুরেন্ট কিন্তু এর আগে ব্লগে আমি দেখিয়েছি, তো আজকে আমি তেমন ভিডিও করি নাই, আর হাতে তেমন সময়ও ছিল না, কারণ বাসায় গিয়েও হালকা পাতলা কিছু রান্না করব কালকের জন্য, কালকে যেহেতু বাইরে যাব বেড়াতে। তো আমরা এখান থেকে হচ্ছে চিকেন নাসুসটা খেয়েছি, আর আফিফকে দেখতে পাচ্ছেন, সে ঘুমিয়েছিল, তার মুড মোটামুটি ভালোই আছে, আর সে বেবি ক্যারিয়ারে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করে তার বাবার সাথে। তো চিকেন নাসুস নিয়েছিলাম, এটা খেতে কিন্তু খুব মজা, সাম্পানে আসলে আপনারা ট্রাই করতে পারেন। তবে যাদের রসুনের ফ্লেভারটা পছন্দ না তারা এটা না খাওয়াটাই ভালো, কারণ অনেক বেশি রসুনের ফ্লেভার থাকে এটার মধ্যে। তো দুজনে মিলেও একটা খেতে পারিনি। আর এদিকে আফিফের আব্বুর জন্য টি শার্ট কিনতে আসলাম, বাট একটা সমস্যা হচ্ছে ওর মানে সাইজ হলেও দেখা যায় কালার হয় না, কালার হলে সাইজ হয় না, ওকে নিয়ে অনেক বেশি ঝামেলা হয়, যখনই কাপড় কিনতে আসি তখনই পছন্দ করে ফেলে খুব চট জলদি, বাট ওর মাপ মতো আসলে হয় না, কারণ ওই টু লুজ ফিটিং পছন্দ করে, আর এখন ম্যাক্সিমাম সব জিনিসই কিন্তু টাইট ফিটিং থাকে, তো ওর সাথে আসলে জিনিসগুলো যায় না। তো এই জন্য টি শার্ট কিনতে হলে অনেক মানে সময় নিয়ে ঘুরে ঘুরে কিনতে হয়। তো কেনাকাটা শেষ করলাম, এখন বাসায় ফিরছি। তো বাসায় আসতে একটু দেরি হলো, দেখলাম আমার ছোট বোন ভর্তা বানিয়েছে, দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করেছে, ও অনেক বেশি ক্রিয়েটিভ, সেটা কিন্তু ওর সাজানো দেখলেই বুঝতে পারবেন। আলু ভর্তাকেও মানে মোটা থেকে চিকন করে শেপ দিয়েছে, আবার পেঁয়াজটাও সেভাবে সাজিয়েছে মাশাআল্লাহ। তো এই জন্য একটু ভিডিও নিলাম যে দেখেন কি সুন্দর করে সাজিয়েছে। তো রাত্রে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করছি, চিকেন বিরিয়ানি রান্না করছি, কারণ কালকে হচ্ছে আমরা জাফলং যাব, সাথে লালাখাল যাব, তো সারাদিনই বাইরে থাকব। তো আসলে বাইরে থেকে খাবার নিয়ে গেলে দেখা যায় ওটা খেতে পারি না, আমারই বেশি সমস্যা হয়, আর যেহেতু ফ্রেন্ডরা আসবে, ওরা মানে আমার ফ্রেন্ড আসবে, তো ও আসলে বাসায় তো দেখা যাবে দুপুরে থাকবে না, রাত্রে আসবে হয়তো, তো খাওয়া দাওয়াটাও তেমন হবে না, বাইরে থেকে কিনে খাবে বিষয়টা আমার ভালো লাগছিল না, তো এই জন্য রাতে বিরিয়ানি রান্না করে নিয়ে নিচ্ছি আর কি। আর আমার চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি তো এর আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম, তো এই জন্য আর আজকে শেয়ার করছি না, আর একটু তাড়াহুড়ার মাঝেও ছিলাম। তো পরের দিন এটা হচ্ছে জাফলংয়ে বসে আমরা বিরিয়ানি খাচ্ছি একসাথে, এইভাবে আমি কন্টিনিউ আর করে নিয়ে গিয়েছিলাম, তো সবাই মিলে একসাথে খেয়েছি। তো এগুলো আপনারা নেক্সট ব্লগগুলোতে দেখতে পারবেন, অসম্ভব রকমের সুন্দর সুন্দর কিছু ব্লগ আপনাদের জন্য অপেক্ষা করছে, জাফলং, লালাখাল, তারপরে বিসনাকান্দি, রাতারগুল, এগুলো ট্যুর আপনারা দেখতে পারবেন, ট্রাভেল ব্লগগুলো। আর আমি হচ্ছে পুডিং বানাচ্ছিলাম, কারণ ওর আমার ফ্রেন্ডের জন্মদিন হচ্ছে 28 এপ্রিল, তো জন্মদিনের সময় ওর সাথে থাকবো না আমি, তো ভাবলাম ওর জন্য কিছু একটা বানাই যেটা ওর জন্মদিনটা আগে আমি সেলিব্রেট করে নিতে পারবো, যেহেতু এই মাসেই ওর জন্মদিন। তো পুডিং বানাচ্ছিলাম, তো মিষ্টি জিনিস ও মোটামুটি পছন্দ করে, খুব যে পছন্দ করে তা না, বাট ইচ্ছে হলো পুডিং বানাতে, তো এই জন্য পুডিং বানাচ্ছিলাম। তো ডিম আর চিনি ফেটিয়ে নিলাম, আর এদিকে দুধও চুলায় রেখেছি, ঘন করে নিয়েছি। তো অনেকেই আমার কাছে আসলে এই ক্যারামেল পুডিংটার রেসিপি চেয়েছেন, আমার একটা বন্ধু আছে ইন্ডিয়া থেকে, সেও চেয়েছে, আমার ভিউয়ার্স ছিল, এখন আমার বন্ধুই হয়ে গেছে। তো ইনশাআল্লাহ বন্ধু আমি নেক্সট কোনো দিন তোমার সাথে মানে তোমার জন্য স্পেশালি এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব, বাট ওই দিন আমি খুব তাড়াহুড়া ছিলাম তাই আসলে শেয়ার করতে পারিনি। তো আমি আসলে যেই পাত্রটায় পুডিং তৈরি করি সেই পাত্রটায় ক্যারামেলটা করে নিই, তো এখন পুডিংটা করে নিচ্ছি, চুলাতেই করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে রাতের বেলার কিছু সরাসরি ভয়েস আপনাদের শোনাচ্ছি, এটা হচ্ছে ওরা যেদিন এসেছিল তার পরের দিন রাত্রেবেলা, আমি পুডিংটা বেক করেছি। আর মন থেকে বানালে সব কিছুই কিন্তু অন্যরকম সুন্দর হয়, ভালোবাসা দিয়ে কিছু বানালে তাই মনে হয়। কমলা লেবু কে 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 লাগলো
তো আপনারা সরাসরি আফিফের আব্বুর একটু দুষ্টামিও দেখলেন, ও আসলে এমনই। আর পুডিং ওর খুব পছন্দের, আর পুডিংয়ের সাইডে তৈরি করার পরে যে এই গ্রেভির মতো হয় এই জিনিসটা ও খুব পছন্দ করে, তো আগে খেয়ে নিল আর আমরাও কেক কেটে নিলাম। তো আস্তে আস্তে দেখাবো, আমার ফ্রেন্ড এসেছিল, ওর দুইটা ভাই এসেছিল আর আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড এসেছিল, তো সেগুলো আপনারা নেক্সট ব্লগগুলোতে ডিটেলস দেখতে পাবেন। তো মারিয়ামও এসেছিল তখন, তো সাথে নিয়ে মারিয়ামকে আফিফকে নিয়ে আমরা একসাথে পুডিং বানালাম। আর আফিফ শুধু পুডিংয়ের দিকেই তাকাইছিল, আসলে বেচারা খেতে পারছে না, বাট সবাইকে দেখছে যে সবাই কী করছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ বাঁচিয়ে রাখলে খেতে পারবে আস্তে আস্তে সব কিছুই। আর ওদিন রাত্রেবেলায় ওরা আসলে চলে গিয়েছিলো, তো সবাই মোটামুটি সারাদিন ঘুরে ফিরে অনেক বেশি ক্লান্ত ছিল, তো সবার চেহারা দেখলেই বুঝতে পারবেন, আর আমি একটু অসুস্থও ছিলাম। তো পুডিংটা আমি কেটে নিচ্ছি, তারপর আমার হচ্ছে বাসায় আরও কিছু গেস্ট আছে একটু পরে দেখতে পাবেন, তো এই জন্য আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি, কারণ সবাইকেই খেতে হবে। আর আসলে সবাই মিলে অল্প করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। তো পুডিংয়ের ভিতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু স্মুথ হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি মজা হয়েছিল। আর ওই দিন খেতে একটু বেশিই ভালো লেগেছে, কারণ ভালোবাসার ফ্রেন্ডের জন্য বানিয়েছি। তো বিদ্যুৎ সোহাগও এসেছিল, ওরা তারপরে চলে যাচ্ছে, ওদেরকে বিদায় দিল। তো ওরাও আমাদের সাথে ঘুরতে গিয়েছিল, নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবেন। আর এদিকে এখন যাকে দেখছেন ওর নাম হচ্ছে রাজীব, ও যে কি মজার কথা বলে, মানে যে হাসতে চাইবে না সেও হাসবে ওর কথা শুনে। তো সরাসরি কিছু দুষ্টামির কথা আপনাদের শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমরা আসলে অনেক বেশি মজা করি। এদিকে ও জুতার ফিতা বাঁধা নিয়েও কি মজা করলো। তো এটা হচ্ছে পিয়ালের ভাই, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে পিয়াল, ডাকনাম টুম্পা। তো ওর ভাই, ও হচ্ছে অপু। তো সবাই বিদায় নিচ্ছে, এই সময়টা আসলে খুব বেশি ইমোশনাল ছিল আমার জন্য, অনেক বেশি কষ্টের ছিল। আমার ইচ্ছে হচ্ছিল ওরে জোর করে রেখে দেই, কারণ তেমন সময় আসলে কাটাতে পারিনি, খুব বেশি ইমোশনাল ছিল এই সময়টা। আর আফিফকে নিয়ে মানে পিয়াল তো বেশ অনেককে নিয়ে মানে পিয়াল তো বেশ অনেকক্ষণ এভাবে জড়িয়েই ছিল, ও আসলে প্রচণ্ড মায়ায় পড়ে গিয়েছিল আফিফের। আর বিদায়টা আসলে সবসময় কষ্টের, আর আফিফ হওয়ার পরে ও কিন্তু আমাকে একটা শাড়ি আর আফিফের জন্য সুন্দর গিফট করেছিল, তো সেটা হয়তো আগের ব্লগে দেখেছেন। তো যাই হোক, এই সময়টা খুবই কষ্টের ছিল, তবে নেক্সট ব্লগগুলোতে খুব সুন্দর সুন্দর কিছু অপেক্ষা করেছে আপনাদের জন্য, আশা করি সেগুলো আপনারা দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।